মানে ছেলে মেয়েকে মানে মেয়ে দুইটাকে প্রথমত বিয়ে দিতে হবে বুড়োকে মানে বিয়ে বিক্রি করার পরে ওই টাকা দিয়ে মানে আমাদের দুই বোনের বিয়ের জন্য হ্যাঁ আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমাদের তিন ভাই বোনের নিয়ে আমাদের তিন ভাই বোনের লেখাপড়া শিখাবে তারপরে আমাদের পরিবারটা যাতে ভালোভাবে চলতে পারে এই নিয়ে অনেক স্বপ্ন ছিল তখনই আমার বাবা বাজার থেকে একটা গরু ক্রয় করে এবং সেই গরুটার থেকে আমাদের এই গরুর জন্ম হয় দুই হাজার বিশ সালের মার্চের আঠাশ তারিখে আর তারপরে হচ্ছে এরকমভাবে মানে ও ছোটোবেলা থেকেই অনেক সুন্দরভাবে বেড়ে উঠতো এবং ও যত বেড়ে উঠতেছিল আমার বাবার স্বপ্নটাও ঠিক অতটাই আস্তে আস্তে ওর বেড়ে ওঠার সাথে বাড়তে লাগলো এবং আমরা হচ্ছে সবাই লালন পালন করা শুরু করলাম এবং ভাবলাম আমাদের বাড়িতেও এমন একটা বড় গরু হোক এবং আমাদের যাতে পরিবারটা আরও সচ্ছলভাবে চলতে পারে এই আশা নিয়ে বুড়োকে নিয়ে আমাদের স্বপ্ন এখন একটা বাবা তো স্বপ্ন দেখতেন মানে তিন ছেলে মেয়েকে লেখাপড়া যেহেতু শেষের দিকে মানে ছেলে মেয়েকে মানে মেয়ে দুইটাকে প্রথমত বিয়ে দিতে হবে এরকম এখনো স্বপ্ন ওই একটাই বুড়োকে বিক্রি করার পরে ওই টাকা দিয়ে মানে আমাদের দুই বোনের বিয়ের জন্য বুড়োকে পনেরো লক্ষ টাকা কেন কারণ ওর পিছনে অনেক টাকা আমাদের ব্যয় হয়েছে এই যে ওর বয়স তিন বছর তিন মাস চলে এর মধ্যে আমাদের প্রায় ওর পিছনে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ হয়ে গেছে যাতে আমরা মানে একটু সফল হতে পারি এই জন্য ডবল দামে তো এই জন্য কারণ এটা যারা কিনবে তারা তো শখের শখের বিষয়ে কিনবে তাই না এই গরুটা কিন্তু গোষের ওজনের গরু না এটা মূলত যারা কুরবানি করবে তারা শখের বিষয়ে এটা কুরবানি করবে তারা টাকা নিয়ে দরদাম করবে না আশা করি তা আমাদের এই যে সবাই আছে সবার কাছে দেখেন প্রতিনিয়তই অনেক লোকের ভিড় হয় আমার বুড়োটাকে দেখার জন্য এবং এখানে অনেকেই আসে জিজ্ঞেস করেন আমাদের গরুটাকে শুধুমাত্র ছাল খোল গুড় লবণ আর হচ্ছে ছোলা এগুলো খাওয়ানো হয় আর হচ্ছে কাঁচা ঘাসও এখনও খায় না শুধুমাত্র বিসেলি খায় বিসেলি বা করেন প্রতিদিন আনুমানিক আটশো টাকা আর এখন মনে করেন ওর পিছনে ব্যয়টা অনেক বেড়ে যাচ্ছে জিনিসপত্রের তো অনেক দাম যার কারণে এখন আমার বাবাটাও নেই এই জন্য মানে ওকে আমরা আর মানে লালন পালন করতে পারতেছি না এই জন্য সামনে কুরবানি দিয়ে আমরা এটা ছেড়ে দিতে চাচ্ছি ওর নাম বুড়ো রাখছেন বুড়ো বললাম বাবা ওই যে বাজার থেকে গরু ক্রয় করছিল আগেও অনেক গরু পালন করা হতো আমাদের বাড়িতে কিন্তু সেই গরুগুলোর মানে সার বাছুর হতো না সবই বকনা বাছুর হতো এবং অনেক চাওয়ার পরে আমার বাবার অনেক স্বপ্ন ছিল যাতে আমাদের বাড়িতে একটা সার গরু হয় তো এরকম অনেক চাওয়ার পরে ওর জন্ম হয় তাই বাবা ভালোবেসে ওর নাম রাখে বুড়ো এবং ওইখান থেকে আমরা বুড়ো বলে ডাকতে ডাকতে ওর নামটাই হয়ে গেছে বুড়ো এবং সকলে ওর বুড়ো বলেই ডাকি এটা হচ্ছে ফ্রিজিয়ান Bye.